প্রিয় শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরা গত ক্লাসে জন্মদিনের ক্যালেন্ডার তৈরি করেছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে এবং সেই জন্মদিনের ক্যালেন্ডার থেকে আমরা একটা স্তম্ভ তৈরি করেছিলাম এবং সেই স্তম্ভ যে প্রয়োজনীয়তা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা জন্মদিনের ক্যালেন্ডারে জানুয়ারিতে কতজন শিক্ষার্থী ফেব্রুয়ারিতে কতজন শিক্ষার্থী মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এভাবে প্রত্যেক মাসে কতজন শিক্ষার্থী জন্ম নিয়েছে সেই ক্যালেন্ডার তৈরি করেছিলাম ফলে ক্যালেন্ডারের এরকম একটা রুফ আমরা পেয়েছিলাম এবং এই যে স্তম্ভলেক এই স্তম্ভলেকের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এই কোন কোন ক্ষেত্রে এই স্তম্ভলেক ব্যবহার করা হয়ে থাকে আমরা এরকম কিছু ক্ষেত্র তোমাদের বলেছিলাম নিশ্চয়ই মনে আছে যে এরকম বার্ষিক স্কুলের ফলাফল প্রতিবেদন বাংলাদেশ সরকারের বার্ষিক বাজেটে খাতুয়ারি আয় ব্যয় সম্পর্কিত প্রতিবেদন ক্রিকেট খেলায় অভার প্রতি রান কোভিড নাইন্টিনে আক্রান্ত এবং সুস্থতার হার এগুলো আমরা স্তম্ভলেকের মাধ্যমে উপস্থাপন করতে পারি কয়েক বছরে জনসংখ্যার জন্ম এবং মৃত্যু হার উপস্থাপন করতে পারি ইলিশের বাৎসরিক গড় উৎপাদন এবং সর্বশেষ মাথা আয় এগুলো আমরা স্তম্ভ মাধ্যমে প্রকাশ করতে পারি আমরা বলেছিলাম যে গত ক্লাসে আমরা এর পরে এই ধরনের আরও কিছু স্তম্ভলেখ আমরা অঙ্কন করব স্তম্ভ লেখের মাধ্যমে আমরা আজকে আজকে রবিবার এই রবিবারে কতজন শিক্ষার্থী অনুপস্থিত আছো পাঁচজন আচ্ছা ঠিক আছে আমরা এক সপ্তাহে আমাদের ক্লাসে যে চল্লিশ জন শিক্ষার্থী রয়েছে এই চল্লিশ জন শিক্ষার্থীদের মধ্যে এক সপ্তাহে বিগত পাঁচ দিনে অর্থাৎ এক সপ্তাহে মানে আমরা এখন পাঁচ দিন শুক্র শনি দুই দিন বাদ দিয়ে পাঁচ দিনে কোন দিনে কতজন শিক্ষার্থী অনুপস্থিত থাকে এই তথ্যটা প্রত্যেক সেকশন থেকে এই তথ্যটা উপস্থাপন করতে হবে স্তম্ভ লেখের মাধ্যমে কি কঠিন মনে হচ্ছে আচ্ছা আমরা একটা চার্ট তৈরি করে ফেলে চলো চার্টটাতে কি বারে কতজন শিক্ষার্থী অনুপস্থিত থাকে এরকম একটা চার্ট আমরা এখানে এরকম একটা চার্ট দেখতে পাচ্ছি এই বরাবর বার যেহেতু আমাদের এখন স্কুলের বারগুলো রবিবার থেকে শুরু রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতিবার পর্যন্ত অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে রবিবারে শিক্ষার্থী অনুপস্থিত ছিল পাঁচজন সোমবারে তিনজন মঙ্গলবারে চারজন বুধবারে ছয়জন এবং বৃহস্পতিবারে আসে দুইজন শিক্ষার্থী অনুপস্থিত আমরা এই যে তথ্য এই তথ্যটাই স্তম্ভ লেখের মাধ্যমে উপস্থাপন করতে চাই স্তম্ভ লেখ যদি আমাদের অঙ্কন করতে হয় তাহলে আমরা যে তথ্যটা দিয়েছে যে তথ্যটা আমরা স্তম্ভ লেখ অঙ্কন করতে চাই সেই তথ্যটা একটু উপরে লিখে রাখলাম কারণ এই তথ্যটা আমাদের প্রয়োজন হবে এই জন্য আমরা একটু সামনে রেখে দিই এই তথ্য দেখে দেখে আমরা স্তম্ভলেখের মাধ্যমে ওই তথ্যটাই উপস্থাপন করব আমরা প্রথমে আনুভূমিক বরাবর একটা রেখা অঙ্কন করলাম এবং উলম্ব বরাবর একটা রেখা অঙ্কন করলাম তোমরা এই যে দুইটা রেখা অঙ্কন করলাম এই রেখা দুইটাকে উপরে ক্লাসে যে দুইটা নাম দেখবা এই আনুভঙ্গিক বরাবর যে রেখাটা অঙ্কন করেছি এই রেখাটাকে আমরা বলি এক্স রেখা। এবং উলম্ব বরাবর যে রেখাটা দেখতে পাচ্ছ এইটাকে আমরা বলি হচ্ছে ওয়াই অক্ষরেখা আর এই দুই রেখা যে বিন্দুতে সেত করেছে বা মিলিত হয়েছে আমরা এই বিন্দুটাকে হচ্ছে মূল বিন্দু বা অরিজিন তোমরা পরবর্তী ক্লাসে যে দেখবা যে আমরা এই সমতলের যে কোনো জায়গায় যদি কোনো বিন্দু স্থাপন করতে চাই তাহলে সেই বিন্দু স্থাপন করতে হলে আমাদের যাত্রা শুরু করতে হয় এই মূল বিন্দু থেকে অরিজিন থেকে এখান থেকে প্রথমে এক অক্ষের দিকে গেলা তারপরে বয়ক্ষের দিকে যেতে হবে অথবা কেউ যদি মনে করে আগে বয়ক্ষের দিকে যেয়ে তারপরে এক অক্ষের দিকে যাব সেটাও করতে পারে একই বিন্দু পাবে তবে আমরা যেহেতু বাম দিক থেকে ডান দিকে পড়ি এই কারণে প্রথমে যে সংখ্যাটা আসে প্রথমে সেই পরিমাণ দূরত্ব যেতে হয় দ্বিতীয় যে সংখ্যাটা আসে সেটা দ্বিতীয় দূরত্ব যেতে হয় উপরের ক্লাসে যে শিখবা বিন্দু যখন আমরা স্থাপন করি সেই সময় দুইটা করে সংখ্যা দেওয়া থাকে প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকে সেটা হচ্ছে এক্সের মান পরে ওয়াইয়ের মান এই কারণে প্রথম মান হচ্ছে এক্স বরাবর যেতে হয় পরে ওয়াই বরাবর যেতে হয় কেউ যদি ওয়াই বরাবর আগে যেয়ে এক্স বরাবর পরে যাই তাতেও কোনো অসুবিধা নেই একই বিন্দু পাবে তবে এক্স অক্ষ বরাবর আগে যাওয়াটাই ভালো তো আমরা এখানে দুইটা পরস্পর সেদিকে রেখা অঙ্কন করে নিলাম একটা আনুভূমিক বরাবর একটা উলম্ব বরাবর এই আনুভূমিক বরাবর যেটা সেটা হচ্ছে আমরা বার স্থাপন করব কী বার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার তা আমরা বারগুলো একটু লিখে ফেলি আমরা এই নাম রবিবার সোমবার আনুভূমিক মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার যেহেতু আমাদের সপ্তাহে পাঁচ দিন কার্য দিবস এই কারণে আমরা পাঁচ দিনের শুধুই নাম লিখলাম কারণ এই পাঁচ দিনই শিক্ষার্থীরা অনুপস্থিত বা উপস্থিত হওয়ার সংখ্যা থাকতে পারে শুক্র এবং শনিবার এই দিন তো স্কুল বন্ধ থাকে এই দিনগুলোতে তো শিক্ষার্থীদের আসার কোনো প্রশ্নই আসে না কাজে সেইটা আমরা এখানে উপস্থাপন করতে চাচ্ছি না যেহেতু শিক্ষার্থীদের অনুপস্থিতি আমরা এখানে উপস্থাপন করব আমরা এই উলম্ব বরাবর যে রেখাটি দেখতে পাচ্ছ এইখানে আমরা শিক্ষার্থীর সংখ্যা উপস্থাপন করব যেহেতু আমাদের সর্বোচ্চ অনুপস্থিত শিক্ষার্থী আছে হচ্ছে ছয়জন কাজে আমি সমান পরিমাণ দূরত্ব বজায় রেখে উপরের দিকে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম করে চিহ্নিত করে নেব তা আমি সমান দূরত্ব বজায় রেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে চিহ্নিত করে নিলাম এবার আমি এই বরাবর একটা রেখা অঙ্কন করে নিলাম আমাদের গ্রাফ পেপার থাকে সেই গ্রাফ পেপারে যদিও এই রেখাগুলো টানা থাকে আনুভূমিক বরাবর কিছু রেখা টানা থাকবে এবং উলম্ব বরাবর সমান দূরত্ব বজায় রেখে রেখা অঙ্কন করা থাকে তো আমরা যখন গ্রাফে এই কাজগুলো করব তখন আমাদের আর এই দাগ টানার কোনো প্রয়োজন থাকে না কারণ গ্রাফ পেপারটাতে এভাবে দাগানোই থাকে তো আমরা এখানে যেহেতু আমাদের কাছে গ্রাফ পেপার নেই আমরা সমান দূরত্ব বজায় রেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে চিহ্নিত করে নিলাম প্রেশিক্ষার্থীরা একটা জিনিস সময় মনে রাখতে হবে এই আনুভূমিক বরাবর যেটার মানের কোনো পরিবর্তন হবে না সেটা উপস্থাপন করতে হবে অথবা মানের পরিবর্তন যদি শৃঙ্খলিতভাবে হয় তাহলে সেটা আনুভূমিক বরাবর উপস্থাপন করতে হবে আর যেটা পরিবর্তনশীল কখনো বাড়ছে কখনো কমছে কখনো বাড়ছে কখনো কমছে এ ধরনের পরিবর্তনশীল যেগুলো চলক যেগুলো ভেরিয়েবল যেগুলো সেগুলো আমরা অক্ষের দিকে উপস্থাপন করব। যেমন এখানে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এই বার তো পরিবর্তন হচ্ছে না এবং পরিবর্তন হলেও এটা শৃঙ্খলিতভাবে পরিবর্তন হচ্ছে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কখনো পাঁচ কখনো তিন আবার চার আবার ছয় আবার দুই ভিন্ন ভিন্ন সংখ্যক পরিবর্তন হচ্ছে তো কাজেই এই যে ভিন্ন সংখ্যক যে পরিবর্তন হবে সেগুলো আমরা উলম্ব বরাবর উপস্থাপন করবো এটা মাথায় রাখতে হবে কিন্তু তো আমাদের রবিবারে কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল যদি একজন শিক্ষার্থী অনুপস্থিত তাহলে আমরা উপরের দিকে এরকম এক ঘর যেতাম যদি দুইজন শিক্ষার্থী অনুপস্থিত থাকতো তাহলে আমরা উলম্বের দিকে এরকম দুই পর্যন্ত যেতাম যদি চারজন শিক্ষার্থী অনুপস্থিত থাকতো তাহলে আমরা উপরের দিকে কত ঘর যাব হ্যাঁ চার ঘর এক দুই তিন চার ঘর এই পর্যন্ত তখন আমাদের একটা স্তম্ভ লেখ হতো যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রবিবারে পাঁচজন শিক্ষার্থী অনুপস্থিত কাজে আমরা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত যাব তাহলে প্রিয় শিক্ষার্থীরা বলতো আমাদের সোমবারে কতজন শিক্ষার্থী অনুপস্থিত হ্যাঁ তিনজন তাহলে এই সোমবারে আমরা উপরের দিকে কয় ঘর যাব হ্যাঁ ঠিক বলেছো তিন ঘর তাহলে এক দুই তিন আমাদের থেকে এখান পর্যন্ত যাবে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা একইভাবে মঙ্গলবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারজন শিক্ষার্থী অনুপস্থিত যদি মঙ্গলবারে চারজন শিক্ষার্থী অনুপস্থিত হয়ে থাকে তাহলে আমরা এই মঙ্গলবার বরাবর উলম্বের দিকে কয়টা ঘর যাব চার ঘর তাহলে আমরা একটু অঙ্কন করে ফেলে এই মঙ্গলবারের উপরে এই পর্যন্ত আমরা আসবো এটা হচ্ছে আমাদের মঙ্গলবারের অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা নির্দেশক বুধবারে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত আছে ছয়জন কাজেই এই বুধবারের এই সোজা উপরে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় এই পর্যন্ত আমাদের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত রেড মার্কস এত শিক্ষার্থী অনুপস্থিত থাকতে হবে না আর বৃহস্পতিবারে সবচেয়ে কম পরিমাণ শিক্ষার্থী অনুপস্থিত এই দিনটা খুব ভালো না আচ্ছা বৃহস্পতিবারে আমাদের অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দুইজন তাহলে এই স্তম্ভ একটা অনেক বড় হবে না সবচেয়ে ছোট হবে হ্যাঁ সবচেয়ে ছোট হবে তাহলে আমরা উলম্বের দিকে কয় ঘর যাব দুই ঘর তাহলে আমরা একটু অঙ্কন করে ফেলে আমরা উপরের দিকে দুই ঘর যাব এটা হচ্ছে আমাদের এক সপ্তাহে একটা সেকশনে কতজন শিক্ষার্থী অনুপস্থিত থাকে সেটার একটা স্তম্ভ লেখ আমরা কিন্তু এই স্তম্ভ লেখ দেখার সাথে সাথে বলে দিতে পারবো যে এই বুধবারের শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি পরিমাণ অনুপস্থিত ছিল এই স্তম্ভ লেখ দেখার সাথে সাথে কিন্তু আমরা বলে দিতে পারবো বৃহস্পতিবারের সবচেয়ে কম পরিমাণ শিক্ষার্থী অনুপস্থিত ছিল অর্থাৎ উপস্থিতির পরিমাণটা ওই দিন সবচেয়ে বেশি ছিল রবিবার পাঁচজন অনুপস্থিত সোমবারে তিনজন এবং মঙ্গলবারে চারজন অনুপস্থিত সেই অনুসারে আমাদের স্তম্ভ লেখগুলো উপরের দিকে উচ্চতা বেড়েছে বা কমেছে তো কাজেই আমরা এই উলম্ব বরাবর যে রাশিটা পরিবর্তনশীল সেটাই মানে উপস্থাপন করব যাতে আমাদের যে তথ্যগুলো প্রকাশ করতে চাই যে তথ্যগুলো আমরা পাবলিস করতে চাই সেটা যাতে আমরা খুব সহজেই এই চিত্র দেখার সাথে সাথে বলে দিতে পারি কোনটা কি প্রকাশ করছে কোনটা বেশি প্রকাশ করছে কোনটা কম প্রকাশ করছে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা একক কর্ম প্রতিবেদন তোমাদেরকে দেব এই একক কর্ম প্রতিবেদন কিন্তু তোমাদেরকে দাখিল করতে হবে এটার উপরে তোমাদের মূল্যায়ন হবে এখন এই একক কর্ম প্রতিবেদনটা কিভাবে করতে হবে কি কি উপস্থাপন করতে হবে সেই বিষয়গুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনব বিভিন্ন উৎস যেমন এই তথ্যগুলো তোমরা দৈনিক পত্রিকা থেকে পেতে পারো এই তথ্যগুলো ম্যাগাজিন থেকে পেতে পারো এই তথ্যগুলো ইন্টারনেট থেকে পেতে পারো অথবা বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও পেতে পারো এই ধরনের পাঁচ থেকে ছয়টি স্তম্ভলেখের চিত্র সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করব প্রতিবেদনে কী কী উপস্থাপন করতে হবে প্রতিবেদনে যে যে তথ্য অবশ্যই থাকবে সেগুলো আমি একটু বলে দিচ্ছি প্রতিবেদনে প্রথমে থাকবে স্তম্ভলেখের ছবি তুমি যেই পাঁচ ছয়টি স্তম্ভলেক অঙ্কন করবা এটা তো বিভিন্ন বিষয়ের হয়তো কোন একটা প্রতিষ্ঠানের আয়ের অথবা কোন একটা প্রতিষ্ঠানের ব্যয়ের অথবা কোন একটা প্রতিষ্ঠানের কর্মচারীদের উপস্থিতির অথবা কোন একটা প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন এরকম পাঁচ থেকে ছয়টি তথ্য উপস্থাপন করবে সেই স্তম্ভলেকের একটা ছবি অঙ্কন করবা সেই স্তম্ভ শুধু বড়ই হয়ে গিয়েছে নাকি কখনো বড় কখনও ছোট হয়েছে এই ছবি তোমাকে উপস্থাপন করতে হবে দ্বিতীয় হচ্ছে ছবির উৎস ছবিটা যে কালেক্ট করেছ এই ছবিটার উৎসটা কি কোথেকে তুমি ছবিটা উপস্থাপন করেছ তৃতীয়ত হচ্ছে সময়কাল এখন আমরা একটা প্রতিবেদন দাখিল করতে চাচ্ছি মনে করো আইবিআই একটা স্তম্ভ বা প্রতিবেদন দাখিল করতে চাচ্ছে তাহলে এই আয় ব্যাক কোন মাস থেকে কোন মাস পর্যন্ত সারা বছর ব্যাপিয়া সেক্ষেত্রে বারো মাস সময় সেই সময়কাল এখানে উল্লেখ করতে হবে আবার স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি বা অনুপস্থিতির স্তম্ভ লেখ তুমি উপস্থাপন করতে চাচ্ছ তাহলে সেক্ষেত্রে এক সপ্তাহ নাকি এক মাসের সেটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে তুমি এখানে একটি স্তম্ভলেখ দিলে যে স্তম্ভ লেখটা স্কুলের অনুপস্থিতির তাহলে ছবির উৎসটা কি স্কুল সময়কাল এটা কত তারিখ থেকে কত তারিখ এবং বার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নাকি অন্য কোনো কিছু এখন এই যে স্তম্ভ লেখ অঙ্কন করলে সেই স্তম্ভ লেখের এখানে কিন্তু একটা সংক্ষিপ্ত বর্ণনা লিখতে হবে তুমি কিভাবে স্তম্ভ লেখটা অঙ্কন করেছ আনুভূমিক বরাবর কি দিয়েছ উলম্ব বরাবর কি দিয়েছ এবং এখানে যে ছবিটা আছে এটার একটা সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে যাতে আমরা স্তম্ভ লিখ দেখার সাথে সাথে এবং বিবরণ পড়ার সাথে সাথে বলে দিতে পারবো আমরা যে আসলে কোন দিকে কি উপস্থাপন হয়েছে এবং কোনটা কি প্রকাশ করছে এবং সর্বশেষ আমরা মন্তব্য লিখব এটা হচ্ছে তোমাদের কর্ম প্রতিবেদন ভালো করে একটু খেয়াল করো তোমরা এই তথ্যগুলো কিন্তু পত্রিকা থেকেও পেতে পারবা বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন বিষয়ে তথ্য আসে সেই তথ্যগুলো কিন্তু কালেক্ট করতে পারবা পত্রিকাগুলোতে বাৎসরিক একটা স্তম্ভ থাকতে পারে সেই স্তম্ভ তোমরা এখানে উপস্থাপন করতে পারো কোনো সমস্যা নেই স্কুলে ম্যাগাজিন প্রকাশ হয় বা বিভিন্ন ম্যাগাজিন আমরা কিনতে পাই সেই ম্যাগাজিনেও কিন্তু এরকম কিছু তথ্য থাকতে পারে আর ইন্টারনেট থেকেও কালেক্ট করতে পারো বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সেই প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনও তুমি কালেক্ট করতে পারো কোনো একটি স্কুল বা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নাম্বারের প্রতিবেদন এখানে উপস্থাপন করা যেতে পারে কোনো একটা সেকশনের উপস্থিত অনুপস্থিতির প্রতিবেদন এখানে তৈরি করা উপস্থাপন করা যেতে পারে আমাদের এখানে কিন্তু অনেকগুলো স্তম্ভ লেখ মাথায় রাখতে হবে পাঁচ অথবা ছয়টি পাঁচটির কম কিন্তু করা যাবে না কে যদি বেশি ছয়টির করে তাতে কোনো সমস্যা নেই কিন্তু পাঁচটি কম করা যাবে না এরকম পাঁচ ছয়টি স্তম্ভলেখ এখানে ছবি লাগাতে হবে সেই ছবির উৎস উৎসকে প্রত্যেকে ছবিটা পেয়েছ এবং ছবিটা যা প্রকাশ করছে এটার সময়কাল কত থেকে কত তুমি যদি বাৎসরিক বাজেট এখানে উপস্থাপন করো তাহলে কোন বছর থেকে কোন বছর পর্যন্ত সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং এখানে এটারই ঠিক বিবরণ লিখতে হবে অনেক বড় প্রতিবেদন তোমরা এই প্রতিবেদনটা তৈরি করবে আমরা পরবর্তী ক্লাসে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণের আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গড় কীভাবে নির্ণয় করতে হয় তোমরা অবশ্যই ইতিমধ্যে অনেক কিছু জেনে গিয়েছো গড় কীভাবে নির্ণয় করতে হয় কিন্তু গড়ের প্রয়োজনীয়তাটা কী সেগুলো আমরা একটু জানবো এবং গড় কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে সেই বিষয়গুলো আমরা জানবো তোমরা সেই ক্লাস পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকো আর অবশ্যই এই প্রতিবেদনটা তৈরি করতে হবে কারণ এই প্রতিবেদনের উপরে তোমাদের কিন্তু মূল্যায়ন করা হবে তোমরা আগের ক্লাসগুলোতে কী শিখেছ এই প্রতিবেদন থেকে সেটাই আসলে মূল্যায়িত হবে কৃষিক্ষার্থীরা ততদিন ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ